একুশের ভোটে বাংলা দখলের রাজনীতিতে জড়িয়ে গেছে বঙ্গ সংস্কৃতি। বাংলার মনন পেতে দু দলের নেতা নেত্রীদের গলাতেই বাংলার মনীষীদের কথা। রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, শ্রী অরবিন্দ, বাবা লোকনাথ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, माँ आनंदमयी, ऐसे अनगिनत अनगिनत ऋषि परंपरा के महानुभावों को, महर्षियों को, तपस्वियों को आज मैं आदरपूर्वक नमन करता हूं। এ বছর একটি দুর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধনে বাংলার মননকে ধরতে মোদির গলায় এসেছিল আরো অনেক নাম। দিন কয়েক আগেই উজবেক রাষ্ট্রপতির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর ব্যাকড্রপে ছিল দক্ষিণেশ্বরের মন্দির, আর এ বছরের গোড়ায় বেলুড় মঠে রাত্রি যাপনও প্রধানমন্ত্রীর বড়সড় চমক। देशवासियों के लिए बेलूर मठ की इस पवित्र भूमि पर आना किसी तीर्थ यात्रा से कम नहीं। গত লোকসভা ভোটের সময় থেকেই প্রধানমন্ত্রীর গলায় বারবার উঠে এসেছে বঙ্গ মনীষীদের কথা। রাজ্যের এই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি হয়ে উঠেছে তার বঙ্গের মন জয়ের অন্যতম হাতিয়ার। আর প্রতিবারই তৃণমূল পাল্টা দাবি করেছে বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না বিজেপি। এ নিয়ে মোদি মমতার বাগযুদ্ধ দেখা গেছে বারবার। গুরুদেব নে কহা থা এসা ভারত দেখনা চাহতে হ্যায় জাহাঁ मन भय मुक्त हो और मस्तक सम्मान से उठा हो। ভয়শূন্য উচ্চ যেটা শীল, জ্ঞান যেটা মুক্ত সেটা গৃহের প্রাচীর, অথবা বলুন না বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, অথবা বলুন না নাই নাই ভয় হবে হবে জয়। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিজেপির অন্য নেতা মন্ত্রীদের গলাতেও বাংলার মহাপুরুষদের নাম। এরই মধ্যে নতুন বিতর্ক উসকে দিয়েছেন বিজেপি নেতা ও সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি উল্টে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীতটাই বাতিলের দাবি তুলে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। স্বামীর আপত্তি জাতীয় সঙ্গীতে ব্যবহৃত শব্দ নিয়ে, যার মধ্যে অন্যতম সিন্ধু শব্দ, পরিবর্তে জনগণ মনর আদলে তৈরি নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির গাওয়া কওয়ামি তারানার প্রথম পংক্তি সুখ সুখ চ্যান গানটির ব্যবহার চান স্বামী। প্রচার যেমন চলছে চলুক, কিন্তু সচেতন বাঙালি নিশ্চয়ই আছে পশ্চিমবঙ্গ অত সহজ জায়গা নয়। আমি রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীতের কে পরিবর্তন করার বিরুদ্ধে আমার ধিক্কার এবং প্রতিবাদ জানিয়ে রাখছি। সমাজকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে একটা ভুল বার্তা দিচ্ছেন, কারণ অনেক বাচ্চাই মনে করবেন যে বিবেকানন্দের পাশে যখন ছবি আমাদের মাননীয়ার, তখন হয়তো উনি সেই সমকক্ষ। কখনো কখনো দেখছি ওনার কবিতা পাশে রবীন্দ্রনাথের ছবি, কেউ কেউ মনে করবেন যে রবীন্দ্রনাথের হয়তো একটা কবিতা। তা আবার কোথাও দেখছি যে দক্ষিণেশ্বরের মন্দির পাশে প্রধানমন্ত্রীর ছবি। এগুলো সমস্তটাই হাস্যকর, লজ্জাজনক। তবে সুব্রহ্মণ্যম স্বামী উল্টো সুরে বললেও প্রধানমন্ত্রী বা বিজেপির অন্য নেতা মন্ত্রীরা বঙ্গ মনীষীদের বন্দনাতেই বাংলার মন জয়ের চেষ্টার কসুর করছেন না। অন্যদিকে বিজেপি নেতারা বহিরাগত, বিজেপি বাংলার দল নয়, বাংলার সংস্কৃতি তারা বোঝে না, পাল্টা দাবি তৃণমূলের। এই অবস্থায় জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি নতুন বিতর্ক সামনে এনেছে। 23 জানুয়ারির মধ্যে পরিবর্তন হবে বলে আশা স্বামীর, কিন্তু আগামী বছরই বাংলায় ভোট, তার আগে কি আদৌ জাতীয় সঙ্গীত বদলের মতো সিদ্ধান্ত নিতে পারবে মোদী সরকার? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। চারজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অভিনেতা পরিচালক কমলেশ্বর মুখার্জি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফ থেকে দীপ্তিমান সেনগুপ্ত, এবং তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই বিনায়কবাবুর কাছে আসব। এই মনীষীদের নাম নিয়ে বাঙালিদের মন জয়ের চেষ্টা বিষয়টা আজকের নয়, চক্রবর্তী রাজাগোপালাচারী যখন গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন অনেকেরই অপছন্দ ছিল, তখন তিনি বাংলার মনীষীদের আবেগটাকে হাতিয়ার করেছিলেন, সে গল্পটা আমাদের জানা, সে ইতিহাস আমাদের জানা। কিন্তু এই মুহূর্তে যেটা চলছে বঙ্গ রাজনীতিতে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, একজন মানুষ যদি আরেকজনের বাড়িতে যান, যে কোনো জায়গায়, যেখানে সেখানে তিনি বা আরেকটা পাড়ায় যান বা আরেকটি প্রদেশে যান,
একটা সারা বিশ্বেই একটা চলমান ঘটনা ইতিহাসের প্রেক্ষিতে, যে কোনো না মেনা বাবুর অডিও একটু প্রবলেম করছে, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তো কোথাও গেলে সেখানে তিনি সেখানকার যিনি শিখরের কথা বা সেখানকার যে আকাশের কথা সেটা তিনি বলবেন, সেখানে কার জয় হলো কার জয় হলো না সেটা পরের কথা। কোন ভারতীয় মনে যান তিনি শেক্সপিয়ারের কথা বলবেন, কোন ভারতীয় প্রধানমন্ত্রী যদি মহারাষ্ট্রে যান তিনি তুকারামের কথা বলতে পারেন, তিনি তামিলনাড়ুতে গেলে কোন সুব্রহ্মণ্যম ভারতীর কথা বলতে পারেন, তিনি পশ্চিম বাংলা এলে রবীন্দ্রনাথের কথা বলতে পারেন, এটা হতে পারে। আমার কথাটা হচ্ছে, যদি এখানে প্রাথমিকভাবে কেউ বাংলার মনীষীদের সম্মান জানাচ্ছে তার রাজনীতি যাই হোক, আমরা যদি রাজনীতির থেকে এই ব্যাপারটাকে বিযুক্ত করে, রাজনীতি নিয়ে রাজনীতির লোকেরা কথা বলবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলার কোন মনীষীকে যেই হোক তিনি সম্মান জানাচ্ছে সেটাকে আমার মনে হয় সেটা একটা সেটাকে স্বাগত জানানো উচিত। এটা আমার এই জায়গা, সেটার সঙ্গে ভোট বা রাজনীতি এটার তার কি কৌশল থাকতে পারে সেটা পরের কথা, কিন্তু কেউ যদি বাংলায় এসে রবীন্দ্রনাথকে সম্মান জানান বা আমি বাংলাদেশে গিয়ে তুলসীদাসকে সম্মান জানালে রাজনীতির লোক হয়ে যায়, আমি তুলসীদাসকে কবি হিসেবে সম্মান জানাই। এবার কেউ রবীন্দ্রনাথ, এটা তো সত্যি কথা, রবীন্দ্রনাথ বিবেকানন্দ অরবিন্দ সারা বিশ্ব ভারতবর্ষকে যাদের নামে চেনে তারা অধিকাংশই বাঙালি, বাঙালিকে সম্মান না জানিয়ে। একদমই, আমি কমলেশ্বর দার কাছে এই জায়গা থেকেই আসবো, যে আপনিও কি মনে করেন যে যেটা হচ্ছে সেটা একেবারে সম্মান জানানোর জায়গা থেকে হচ্ছে? আমি জাতীয় সঙ্গীতের বিষয়টা পরে আসছি, এখানে আপত্তির কিছুই জায়গা নেই? না, আসলে যারা সম্মান জানাচ্ছেন প্রশ্নটা তাদের নিয়ে, মনীষীকে নিয়ে তো এখানে প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথকে যারা সম্মান জানাবেন সেই মানুষগুলোকে তো রবীন্দ্রনাথে বিশ্বাস রাখতে হবে, আর রবীন্দ্রনাথের ভাবধারায় যদি বিশ্বাস থাকে তাহলে তো তারা মানুষে মানুষে বিভেদের কথা বলবেন না, তারা তো ধর্মান্ধতাকে প্রশ্রয় দেবেন না। তো স্বাভাবিকভাবেই যখন রবীন্দ্র যে দর্শন সেই দর্শনের বিরুদ্ধেই একটা লোক দাঁড়িয়ে আছে, তিনি যখন সম্মান জানাচ্ছেন তখন তো কিছুটা ভাবতে হবে বটেই, রাজনীতি ব্যতী রেখে কী করে ভাববো, রাজনীতি মাথায় নিয়েই ভাবতে হবে। দুই হচ্ছে যে সম্মান জানাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই যে জাতীয় সঙ্গীত সঙ্গীত বদলানোর কথা বলছেন আর কি, তো জাতীয় সঙ্গীত তো একদিনে হঠাৎ এটা জাতীয় সঙ্গীত নির্বাচিত হয়নি, এটা বহু বছর ধরে আমাদের সঙ্গে রয়েছে, ভারতবর্ষের আত্মার সঙ্গে মিশে গেছে। সেখানে হঠাৎ একটা শব্দ আজকে 2020 এসে মনে পড়লো যে এই শব্দটা এখানে থাকা উচিত নয়, এই ধরনের এই এগুলো হঠকারী সিদ্ধান্ত এবং হঠকারী চিন্তাভাবনা, এসব কিছুই হবে না। আর যদি হওয়ানোর চেষ্টা হয় তাহলে বাংলার মানুষ, সচেতন মানুষ তারা রুখে দাঁড়াবেন, রবীন্দ্রনাথের গায়ে হাত দিলে খুব মুশকিল আছে। আমি দীপ্তিমাদার কাছে, দীপ্তিমাদার এত অভিযোগ উঠছে কেন, এত বিতর্ক হচ্ছেন কেন? রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে বিতর্ক হচ্ছে, ঠিকঠাক বাঙালির আবেগ বুঝতে পারে না বিজেপি, বহিরাগত এই জাতীয় নানান বিতর্ক, তার মধ্যে জাতীয় সঙ্গীত বদলের দাবি। আমি প্রথমেই বলে রাখি, আমাদের দলে ভারতীয় জনতা পার্টিতে একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত আমাদের শুরু হয় বন্দে, যে কোনো সভা যদি ঘরোয়া সভা হয় সেটাও শুরু হয় বন্দে মাতরম দিয়ে এবং শেষ হয় জাতীয় সঙ্গীত দিয়ে। তো আমি এই কথাটা এই কারণে বললাম, একজন সে তার মন্তব্য বলেছেন কিন্তু তার অর্থ এটা নয় যে সেটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত বা, কিন্তু দীপ্তিমান্দা এই বিতর্ক কিন্তু বিজেপি আগেও ঘুরে ফিরে তুলেছে, গত বছর বিজেপি আইনজীবী অশ্বিনী কুমার তিনি জনগণ মনস্বতে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দাবি করে দিল্লি হাইকোর্টে কেস ঠুকেছিলেন, সেটা রিজেক্ট হয়ে গেছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজে তিনি অধিনায়ক শব্দটি আপত্তি জানিয়েছেন, আরো উদাহরণ আছে। আমি আপনাকে বলছি যে তিনি একজন সাংসদ, তিনি তার মন্তব্য সেখানে পেশ করেছেন, সেটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। এবং তার সঙ্গে আরেকটা কথা আপনাকে বলি, যে রাজ্যের একজন মন্ত্রী, সেটা আমরা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ট্রোল দেখেছি, রাজ্যের একজন মন্ত্রী জাতীয় সঙ্গীত গাইবার সময় ভুলভাল করে জাতীয় সঙ্গীত গিয়েছে,
রাজ্যের মুখ্যমন্ত্রীও ওই সরস্বতী বন্দনা যে ইটা অঞ্জলির যে অংশটা সেই অংশটা তো ভুল বলেছেন, তার অর্থ যে সেটা ভুল হয়ে গেল সেটা না, তৃণমূলে সকলেই যে জাতীয় সঙ্গীত জানে না সেরকমও নয়, একজন সাংসদ সেটা বলেছেন। সুতরাং সেটা আমাদের দলগত কোন সিদ্ধান্ত না, সেটা নিয়ে যদি কেউ আলোচনা করে সে করতেই পারে। আচ্ছা সেটা নিয়ে কোনো, প্রথমে একটা কথা বলি, উনি জাতীয় সঙ্গীতের সাথে সরস্বতী বন্দনাকে অসাধারণভাবে গুলিয়ে দিলেন। উনি একটা কথা বললেন, বিজেপির সমস্ত সভার শুরুতেই বন্দে মাতরম দিয়ে শুরু হয়, শেষ হয় জনগণ মন দিয়ে। তো আমার বক্তব্য, রাবণ যখন সীতাকে হরণ করতে গেছিল, ভগবতী ভিক্ষাং দেহি বলেছিল, সীতা লাইনটা ক্রস করার পরে রাবণ তার আসল রূপটা দেখিয়েছিল আর কি। এখন আমার বক্তব্যটা খুব সহজ জায়গায়, এই যে শুধুমাত্র আজকে এই জায়গাটা নয়, বিজেপির নেতারা এসে বলছেন রবীন্দ্রনাথের জন্ম বিশ্বভারতীতে। আমি যদি এইটা বাদ দিই, কেন আমরা এই কথাটা আজকে বলছি জানেন? নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন 2014 সালে, ক্ষমতায় আসার পরে ধরুন গুজরাটে একটা স্ট্যাচু তৈরি করলেন, স্ট্যাচুটা তৈরি করলেন 3,500 কোটি টাকা খরচ করে। আমরা জানি গান্ধীজির পরে সবচেয়ে চর্চিত স্বাধীনতা সংগ্রামীর নাম নেতাজি, এবং বাঙালির কাছে কি একটা আবেগের জায়গা। আমার প্রশ্নটা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালির আশা ছিল একটা নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু তো করা যেত, ঠিক আছে তিনি করলেন না, বাদ দিলাম। কিন্তু তার পরবর্তীকালে গল্পগুলো কি হলো? আমরা দেখতে পেলাম বিহারে বাঙালির দুর্গাপূজার উপরে গুলি চললো, তখন হিন্দু হিন্দু ভাই ভাই আর রইল না। আমরা দেখলাম উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বললো রামলীলা হবে কিন্তু দুর্গাপূজা হবে না, তখন কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই রইল না। আমরা কি দেখলাম কৈলাস বিজয়বর্গীয়, এই আমাদের দীপ্তিমান বাবুদের বঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা, তিনি কি বললেন? তিনি চিড়ে খাওয়া থেকে বুঝে গেছেন কারা বাংলাদেশি। অথচ এই দীপ্তিমান বাবুও সরস্বতী পুজোর সময় যে দধিকর্মা খান, তার মধ্যে চিড়ের উপাদান থাকে। দীপ্তিমান বাবু কি নিজেকে বাংলাদেশি মনে করেন? আমি জানি না। এবং সবচেয়ে বড় কথা, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যখন নোবেল পুরস্কার পেলেন, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বললেন ওনার তো বিদেশি বউ আছে সেই কারণে তিনি নোবেল পেয়েছেন। অর্থাৎ একজন বাঙালি নোবেল পেয়েছেন, এটা নিয়ে একজন বাঙালি রাজনৈতিক নেতা, তিনি কোন দল করেন সেটা না, এটা তো সবার আনন্দের বিষয়, কিন্তু বিজেপির কাছে ফ্যাক্টর হলো ওনার বিদেশি বউ তাই তিনি নোবেল পেয়েছেন। আমি একটি প্রশ্ন দিয়ে সবার কাছে আসবো, সেই প্রশ্নের উত্তরটা নিয়ে শেষ করতে চাইবো। যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সংস্কৃতির রাজনীতি যেদিকে যাচ্ছে, কোথাও গিয়ে একটা হিন্দি ভাষীদের বিরোধিতা বা কোথাও প্রাদেশিকতার শিকড় আমাদের মধ্যে জন্ম নিচ্ছে না তো? নাকি যে রাজনীতিটা হচ্ছে সেখানে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই প্রতিবাদ করা দরকার? বিনয়বাবু, আমি এক মিনিটের সময় নেব, খুব সংক্ষেপে দুটো কথা বলবো। এক হচ্ছে, প্রথমেই একটা কথা বলি, সুব্রহ্মণ্যম স্বামী জাতীয় সঙ্গীতের একটি শব্দ পরিবর্তন করার মধ্যে দিয়ে যে কথাটি বলেছেন সেটি একটি অর্বাচীনের কথা, তাকে আমি সর্বান্তকরণে ধিক্কার জানাই। আমাদের কাছে, আমরা যারা সাহিত্য পড়ি, আমরা তাদের কাছে কিছু শব্দ পবিত্র হয়, এক একটা করে শব্দ ভীষণ পবিত্র হয়। যেমন হেলেন শব্দটা আমার কাছে গ্রিক মহাকাব্যের সঙ্গে জড়িত, 40 বছর আগে সিনেমার সঙ্গে জড়িত। আমি কমলেশ্বর বাবুর কাছে চলে যাব। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি যদি ঠিক হয় তাহলে সংস্কৃতির রাজনীতিও ঠিক হয়ে যাবে। আসলে রাজনৈতিক সংস্কৃতিটাকে ঠিক করতে হবে, তাহলে সংস্কৃতির পেছনে যে রাজনীতির কাজ করে সেটা খুঁজে পাওয়া যাবে। বেশ, দীপ্তিমানু, এবং বদলেও দেবে। আমি এইটুকুই বলবো যে বাঙালি সম্পর্কে বিজেপির ধারণা কি সেটা দুটো উদাহরণই যথেষ্ট। শ্যামাপ্রসাদ মুখার্জিকে মাথায় রেখে যে দলটা এগোয়, 1 নম্বর শ্যামাপ্রসাদ মুখার্জি, 2 নম্বর নেতাজিকে স্বাধীনতার পরের থেকে যদি কোন রাজনৈতিক দল প্রকৃত অর্থে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী মনে করেন তাহলে সেটা বিজেপি। সুতরাং যারা এইসব কথা বলছেন তারা অর্বাচীনের মতো কথা বলছেন, এবং আমি মনে করি না এগুলো নিয়ে খামোখা বিতর্ক তৈরি করার কোনো আগাপাশতলা বিজেপি বাংলার বিরুদ্ধে, বাঙালির মনীষীদের বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি। আজকে সুব্রহ্মণ্যম স্বামীর একটা উদাহরণ মাত্র, তাকে কি দল থেকে বহিষ্কার করাবে, দল থেকে সাসপেন্ড করাবে, আমরা জানি না। সমস্যাটা কোথায়, জাস্ট আমি একটা লাইনে বলে শেষ করি, যেটা যে গানটাকে জাতীয় সঙ্গীত হিসাবে নেওয়া হয়েছিল তার দ্বিতীয় স্তবকে শুরুর লাইনটাই হচ্ছে অহরহ তব আহ্বান প্রচারিত,
শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, বিজেপির এখানে প্রবলেম হওয়ারই কথা, সবাইকে নিয়ে মিলে চলতে পারে না। আর লাস্ট লাইন বলি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাথা, বিজেপির সিংহাসনের কাছাকাছি যেভাবে পশ্চিমকে গুজরাটকে আসতে দেখেছেন সেভাবে কি পূর্বকে আসতে দেখেছেন? তাহলে বাংলা থেকে দুটো হাফ প্যান্ট মন্ত্রী হতো না, পূর্ণমন্ত্রী 18টা আসন দেওয়ার পর বাংলা পেত। এখানেই বাঙালি বিদ্বেষ, বাংলা সংস্কৃতির বিদ্বেষ, কোন হিন্দি ভাষী বা হিন্দি ভাষার বিরুদ্ধে নয়, বহিরাগতদের বিরুদ্ধে আমরা কথা বলছি। আমাদের দলে দীনেশ ত্রিবেদীরা রয়েছেন যারা বাংলা সংস্কৃতিটাকে মেনে দলটা করেন, বাইরে থেকে যদি যে কেউই আসুক না কেন, এসে যদি বাংলার বাংলা সংস্কৃতিকে অপমান করে, সবার প্রথম যে দল লড়াইয়ের ময়দানে। অনেক ধন্যবাদ দেবাংশু, দীপ্তিমান্দা আপনাকে অনেক ধন্যবাদ, কমলেশ্বর বাবু এবং বিনায়ক বাবু আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানেই শেষ করতে হচ্ছে, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।